হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাপ ডিজাইন ট্রেনিং না আমি তোমাদের বন্ধু বলে আজকে ভিডিওতে জাস্ট তোমাদের একটা ছোট্ট পাঁচ মিনিটের মতন ভিডিও করেছি অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে তো বেল নিয়ে যে সমস্যাটা মেন হলো বেল ঠিক আছে অনেক বন্ধুরা বেল্টের ব্যাপারে জানে না কোনো আইডিয়া নেই তো তাদের জন্য এই ছোটো ভিডিওটা বানালাম আমি বেল্টটা অ্যাকচুয়ালি আগে বলেছি আইডি কত হয় চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ বিভাগ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখতে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার এই জন্যেই বারবার তোমাদের ভিডিওতে প্রত্যেক ভিডিওতে বলা যাতে নতুনত্ব বন্ধুদের হেল্প হয় আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট ঠিক আছে তোমরা যদি ভিডিও যদি প্রথম থেকে ক্লাস পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমরা ভালো কাজ শিখবে আমি বারবার বলেছি তোমাদের ঠিক আছে তো দেখো যেসব বন্ধুরা প্রথম কথা হচ্ছে যেসব বন্ধুরা বেল বানাচ্ছে তারা জানে না যে বেল কিভাবে বানাতে হয় ঠিক আছে অনেক সবাই সোজা ফ্ল্যাটে সাজিয়ে তারা হয়তো ভাবছে সেটা পরে আবার কেউ মানে খালে যে আমাদের যে ব্যান্ডটা হয় বেল্টের যে ব্যান্ডটা হয় সেটা দিয়ে দেবে এরকম আমি কিন্তু না ফ্ল্যাটে কোনো বেল বানানো হয় না দেখো এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি আমাকে এটা টোটাল একটা আইডি বানাতে হয়েছে কোমরের মাপ কোমরের মাপ কত হয় তোমাদের বলেছি বারো ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি ঠিক আছে যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেই হিসেবে আমাদের কাজ করতে হয় বেশিরভাগ জায়গাতে বারো বারো বেশিরভাগ জায়গায় চলে এবার কোনো কোনো জায়গায় রিকমেন্ড বেশি থাকলে তেরো চোদ্দো এরকমও হয়ে থাকে তো বারো থেকে চোদ্দো ইঞ্চি স্কেল মাপের মাপ হয় এটা অনেক সবাই জানে না এদের এটা মানে তাদের মাথায় ঢুকছে না যে কিভাবে বানাবো ফ্ল্যাটে তো বানিয়ে ফেলছে তারপরে যে বাকি কাজগুলো সেগুলো তারা অন্যভাবে কাজ করছে সেগুলো তাদের প্রবলেম হবে দেখো আমি যেই এই যে ডিজাইনটা বানিয়েছি আমি টোটাল কিন্তু ফ্ল্যাটে সাজিয়েছি ফ্ল্যাটে সাজাবার পরে স্টেপ বাই স্টেপিং দিয়েছি স্টেপিং দেওয়ার পরে কিন্তু টোটাল যতগুলো ভাগ হয়ে আছে ছোটো থেকে বড় তোমরা দেখতে পাবে দেখো প্রথমে সেন্টারে বড়ো তারপরে মিডিয়ামে আছে তারপরে দুটো ছোটো আছে ঠিক আছে তো প্রত্যেকটা স্টেপিং আছে তো এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সাজিয়ে নিয়ে তারপরে আমি এই যে আইডিটা বানিয়েছি এটাতে আমাকে দেখতে হবে যখন তুমি ফ্ল্যাটে কোনো কিছু করবে যখন ব্যান হবে সেটা ছোট হয়ে যাবে এটা জানে না অনেক বন্ধুরা জানে না সেই কারণে আজকে ভিডিওটা বানালাম কারণ যেসব বন্ধুদের সমস্যা আছে তারা যাতে বুঝতে পারে আমার কথাগুলো যাতে তারা মাথায় নেয় আর সেই মতনভাবে করতে পারে তোমরা ফ্ল্যাটে বানাও ঠিক আছে কিন্তু তোমাদের যে মেন আইডিটা মানে কোমরের যে মাপটা তোমাদের আগে এরকমভাবে সার্ফেস একটা সেটা যেরকমই হোক না কেন সেটা খালি হোক বা ব্যান্ডি হোক বা অন্য ধরনের কোনো খাল থাকুক না কেন তোমাদের এরকম সারফেস নিয়ে আগে দেখে নিতে হবে সাজিয়ে নিতে হবে যে হ্যাঁ আমার কোমরের মাপে তেরো ইঞ্চি এটা আসছে কিনা আর বারো ইঞ্চি আসছে কিনা বা চোদ্দো ইঞ্চি আসছে কিনা এটা অবশ্যই তোমাদের বানিয়ে নিতে হবে না হলে তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি টোটাল সোজাতে বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি আমি বানিয়ে নিলাম সেটা পরে ব্যান দিয়ে দেওয়া হবে সেটা সমস্যা হবে বেল কখনো পরে ব্যান দেওয়া হয় না দু ধরনের কাজ হয় ঠিক আছে প্রথমত কুঁচো কুঁচো পিস করা হয় অনেক জায়গায় কি হয় শুধু বাইরের বিজিলটুকু থাকে ভেতরে কোনো বিজিল দেয়া থাকে না আর টুকরো টুকরো পিসকে আমরা মোমের ওপরে সাজিয়ে নিয়ে এরকম এই যে দেখতে পাচ্ছো সারফেসটা এরকম ধরনের ব্যান্ডের ওপরে আমরা মোমের ওপরে সাজিয়ে সোল্ডার করে দিই মানে যারা মেকিংয়ে কাজ করে ঠিক আছে টুকরো টুকরো অ্যাকচুয়ালি বেল তো অনেক বড় হিসাব মতো অনেকটাই বড় তো এগুলো এক খাটটা কিছু হয় না যা করতে হবে তোমাদের কুঁচো পিস করতে হবে যেরকম চোকারের নেকলেসের আমাদের টুকরো পিস করতে হয় সেভাবে তোমাদের ভাগে মানে ভাগে পরিণত করতে হবে সেটা মিরার মিরার হবে যদি এক যদি একটা পিস হয় পরস্পর হয়ে যায় হিসাবত বেল্টের মধ্যেখানে চবড়া হয়ে আস্তে আস্তে টেপার হবে নেকলেসে যেরকম টেপার হয় ডিজাইন হিসেবে সেটা হবে ঠিক আছে